ফুটবল তারকাদের মধ্যে জনপ্রিয় মেসি, নেইমার ও রোনালদো তাদের পছন্দ করেন না এমন কেউ নেই, কিন্তু তাদের খুব কাছের বন্ধু হওয়া অনেকের জন্য ভাগ্যের বিষয়। তেমনি একজন বাংলাদেশি নেইমারের কাছের বন্ধু, নাম তার রবিন। রবিন কিভাবে নেইমারের বন্ধু হলো চলুন এবার দেখে নেওয়া যাক। ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার আমার একজন ভালো বন্ধু, বললেন মোহাম্মদ রবিন। তিনি বিশ্বের একজন তারকা, কিন্তু তার মধ্যে আত্ম অহংকার বোধ নেই। তিনি গণমাধ্যমকে বলেন, নেইমারের সঙ্গে আমার পরিচয় হয় ব্রাজিলিয়ান কাছের এক বন্ধু জোয়ান সেলসোর মাধ্যমে। তিনিও নেইমারের কাছের বন্ধু, তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকার পর পরিবারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক রয়েছে, তাই নেইমারের পরিবারের ভেতরের খবরও সব জানা রয়েছে আমার। নেইমারের সঙ্গে কাজের বিষয়ে মোহাম্মদ রবিন বলেন, আন্তর্জাতিকভাবে অনেক দেশে নেইমারের প্রচারে কাজ করি আমি আর জোয়ান। আন্তর্জাতিকভাবে যে ফেস ভ্যালু আছে সেটা আমরা বহুজাতিক কোম্পানির কাছে নিয়ে যাই, তারাও আমাদের কাছে আসেন, আমরা এই কাজগুলো করি। আমাদের দেশে যে নেইমারের অনেক ভক্ত সমর্থক রয়েছে সেটাও তিনি ভালোভাবেই জানেন। এই বঙ্গমূল্যকে যে তার এত বেশি ভক্ত সমর্থক সেটা তারও অজানা নয়, জানালেন রবিন। তিনি আরো বলেন, তার সঙ্গে প্রথম যখন দেখা হয় তখন আমি বলেছিলাম বাংলাদেশে তার এত ভক্ত সমর্থকের উপস্থিতির কথা। জবাবে নেইমার বলেছিল, আমিও জানি বাংলাদেশে আমার এত ভক্ত সমর্থক। রেড সোশ্যাল দেখলে দেখা যায় ব্রাজিলের পর নেইমারের নাম সার্চে সবচেয়ে বেশি বাংলাদেশ। নেইমার খুব জানেন বাংলাদেশ সম্পর্কে, সে খুব পছন্দও করেন। ব্রাজিল দলে তারকা খেলোয়াড় নেইমারের বন্ধু রবিন এখন ভৈরবে অবস্থান করছে। বাবা মার সঙ্গে দেখা করতে 18 নভেম্বর হঠাৎ কাতার থেকে নিজ গ্রামে আসেন রবিন, আবার 19 নভেম্বর চলে যাবেন বলে জানিয়েছেন তিনি। এ মাসের প্রথম সপ্তাহে ছিল রবিনের ছেলের জন্মদিন। ওই দিন নেইমার এক ভিডিও বার্তায় তার বন্ধু রবিনের ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান, সেই সঙ্গে ছেলের জন্য সুস্বাস্থ্য ও শুভকামনা করেন এই তারকা ফুটবলার। এরপর থেকেই আলোচনায় আসেন রবিন। নেইমার জুনিয়রের বন্ধু ও তার প্রচারণার দায়িত্বে থাকা মোহাম্মদ রবিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিয়াকা প্রসাদ ইউনিয়নের হাজি আব্দুস সাত্তারের ছোট ছেলে। উচ্চ মাধ্যমিক শেষ করে 15 বছর আগে পাড়ি দেন ব্রাজিলে। সেখানে তিনি কৃষি ব্যবসার সঙ্গে জড়িত আছেন। পরিবারের 4 ভাই ও 3 বোনের মধ্যে সবার ছোট রবিন। শুক্রবার বিকেলে রবিনের বাড়িতে গিয়ে দেখেন পাড়া প্রতিবেশী সহ গ্রামবাসী তার এই সুনাম অর্জনের জন্য বেশ আনন্দিত, তারা রবিনকে নিয়ে গর্বিত। রবিনের বাবা হাজি আব্দুস সত্তার মিয়া গণমাধ্যমকে বলেন, রবিন আমার ছোট ছেলে, সে খুব নম্র ও ভদ্র, দেশে পড়াশোনা শেষ করে চলে যায় ব্রাজিলে, সেখানে গ্র্যাজুয়েশন শেষ করে এপিকালচারের উপর ব্যবসা করছে। ব্যবসার সুবাদে নেইমারের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, সেই থেকে আমার ছেলে নেইমারের আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশে তার প্রচারণার প্রতিনিধি হিসেবে কর্মরত। এটি আসলে আমার পরিবারের জন্য খুবই গর্বের বিষয়,